بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আজকের এই সুন্দর আয়োজন হালাল মার্কেট বিডি কর্তৃক এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব ফজিলত শেখ ওস্তাদ মুফতার আহমদ মঞ্চ ভূমিষ্ঠ আমাদের সকলের পরিচিত ফজিলত শেখ ওস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ইতিমধ্যে আমাদের সামনে আলোচনা পেশ করেছেন আমাদের সকলের কাছে পরিচিত ইসলাম কেশখোরার ডক্টর মঞ্জুর ইলাহি আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা আর পর্দার আড়ালে উপস্থিত সম্মানিত দিনী বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয়টি হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব এ বিষয়টি নিয়ে আজকের মূল আলোচনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে উপস্থাপনাতেই আমাদের প্রফেসর মুফতার আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন এরপর এই বিষয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যেগুলো বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর নজরুল ইলাহি তাই আজকের আলোচনার মূল যে বিষয়টি আমরা আশা করি যে মৌলিক কথাগুলো সবগুলো এসে গিয়েছে আমি এই মৌলিক কথার সাথে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব হালাল উপার্জনকে সামনে রেখে এবং আশা করব ইনশাআল্লাহ তাআলা যে হয়তো আগের যে বিষয়টি আলোচনা হয়েছে এর পাশাপাশি কয়েকটি কথা আমরা এর সাথে চেষ্টা করব সংযুক্ত করার জন্য এবং আগের যে কথাগুলো আলোচনা হয়েছে সেগুলো রিপিট না করার জন্য সম্মানিত উপস্থিতি আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে হালাল উপার্জন এই বক্তব্যটি এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তার কারণ হচ্ছে উপার্জনের এত দিক এখন বেরিয়ে এসেছে সেটি ব্যবসায়ের মাধ্যমে বলেন লেনদেনের মাধ্যমে বলেন ক্যাশ অথবা বকেয়া লেনদেনের মাধ্যমে বলেন ঋণের মাধ্যমে বলেন অথবা ইন্টারনেট বেসড অনলাইন বেসড বিভিন্ন লেনদেনের মাধ্যমে বলেন বিভিন্নভাবে এখন উপার্জনের দিক মানুষের কাছে স্পষ্ট হচ্ছে এমনকি অনেক আছেন এমন যে তারা নিজেরাও জানেন না যে তারা কীভাবে উপার্জন অর্জন লাভ করতেছেন আমাকে প্রশ্ন করেন যে আমাদের উপার্জন হচ্ছে কিন্তু উপার্জনটা কি তারা কোন অ্যাডের মাধ্যমে আসতেছে সেটা কি হালাল অ্যাডের মাধ্যমে আসতেছে না হারাম অ্যাডের মাধ্যমে আসতেছে এটাও জানেন না অনেকে আমাকে প্রশ্ন করেন এখান থেকে বুঝে যাচ্ছে মূলত এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের জানা দরকার আসলেই আমরা হালাল উপার্জন এর যে কথাটি বলছি এটা কি কোন পর্যায়ে আছে আদৌ কি সত্যিকারভাবে আমরা হালাল উপার্জনের দিকে আছি কিনা এই বিষয়গুলো আমাদের জানা দরকার সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের অনেকেই রয়েছেন এমন যে ইবাদতের মৌলিক যে বিষয়গুলো আছে নামাজের কথা বললে তারা মনে করেন যে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবাদত সম্পর্কে যেহেতু ইবাদত সিয়ামের কথা বলেন মনে করেন যে হ্যাঁ ইবাদত হজের কথা বলেন হ্যাঁ ইবাদত আপনি কমন কনসেপ্ট যদি সবার কাছ থেকে নেন মুসলিমদের কাছ থেকে মানে মুসলিমরা মনে করবে যে ইবাদত হচ্ছে সুনির্দিষ্ট কতগুলো রিচুয়ালের নাম কতগুলো বিষয়ের নাম যেগুলো পালন করতেছি আমরা এই নামাজ রোজা এইগুলো এগুলো হচ্ছে ইবাদত কিন্তু যদি তাদেরকে এই কথা বলেন যে হালাল উপার্জন এই কাজটি ইবাদত এই কথা তাদের কনসেপ্টের মধ্যে এখন নেই আমাদের কনসেপ্টের মধ্যে প্রথমে এটি আনতে হবে প্রথম এটাকে স্পষ্ট করতে হবে যে হালাল উপার্জন আপনার যেমনিভাবে ফরজ ইবাদত নামাজ যেমনিভাবে ফরজ সিয়াম যেমনিভাবে ফরজ হজ যেমনিভাবে ফরজ ঠিক হালাল উপার্জন আপনার উপর একটি ফরজ অপরিহার্য একটি বিষয় এটি ইবাদত
এই কনসেপ্ট আমাদের মধ্যে আসতে হবে। আমরা অনেকেই এই ধারণা পোষণ করে থাকি যে আলহামদুলিল্লাহ আমি নামাজ রোজা সব কিছু ঠিক মতো করতেছি, কিন্তু তিনি একটি সুদী ব্যাংকের ম্যানেজার, একটি সুদী ব্যাংকের ডাইরেক্টর, একটি সুদী ব্যাংকের চেয়ারম্যান, অথবা তার যতগুলো ব্যবসা আছে সবগুলো ব্যবসা সুদের সাথে সম্পৃক্ত। মাশাআল্লাহ, মানে আমি জানি, আমি নিজে সচক্ষে দেখেছি, তাহাজ্জুদের সালাতের মধ্যেও মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সমস্ত সুদি কারবারের সাথে জড়িত, কিন্তু তাহাজ্জুদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আদায় করতেছে। এর অর্থ কি? আমি স্পষ্ট করে বলতে চাই, এর অর্থ হচ্ছে তিনি উপার্জনটাকে যে ইবাদত হতে পারে এটাই বুঝেন নাই, উপার্জন যে ইবাদত এটাই বুঝেন নাই। তিনি মনে করছে ইবাদত নামাজ রোজা হজ যাকাত এগুলো করতে পারলেই আমার ইবাদত হয়ে যাবে, আল্লাহ তাআলার বান্দিগী হয়ে যাবে, আল্লাহর বান্দা হিসেবে আমি আল্লাহর কাছে কনসেপ্ট হয়ে যাব, গ্রহণযোগ্য হয়ে যাব, আর উপার্জন যে আমার প্রয়োজন এটি ইবাদত এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেই, এটি খোঁজ খবর নেই। প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, উপার্জন শুধু ইবাদত নয়, এটি ফরিদাতুন মিনাল ফারায়েদ, এটাকে খেয়াল রাখতে হবে, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ একটি বিষয়, সালাতের মতো একটি অপরিহার্য একটি বিষয়। শুধু ইবাদত বললেই যথেষ্ট হবে না, ইবাদত গুলো তো অনেক প্রকারের ইবাদত আছে, নফল ইবাদত রয়েছে, সুন্নত ইবাদত রয়েছে, কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলো আপনি তরক করলেও গুনাহগার হবেন না, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন না, কিন্তু আপনার এই ইবাদতের ব্যাপারে মাহশারের মধ্যে চারটি প্রশ্ন করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে হাশরের ময়দানে বলতে চারটি মাসআলা আপনাকে অবশ্যই উত্তর দিয়ে যেতে হবে, চারটি প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হাশরের ময়দানে পার হতে হবে। সেই ক্ষেত্রে দুইটি প্রশ্নই হচ্ছে আপনার উপার্জনের সাথে সম্পৃক্ত, দুইটি প্রশ্ন হচ্ছে আনা আমালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তার মাল সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, তার সম্পদ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, এই সম্পদ কোথা থেকে উপার্জন করেছে, এর পদ্ধতি কি, এর সিস্টেম কি, উপার্জনের সিস্টেমটা কি, উপার্জনের সিস্টেমটা কি হালাল সিস্টেম ছিল কিনা, এইটা প্রশ্ন করা হবে। এরপরে ওয়াফিমা আনফাকা, কোন ক্ষেত্রে খরচ করেছে, উপার্জন করলেন হালাল ভাবে সব ঠিক আছে, হালাল উপার্জন, হালাল উপার্জন বিড়ি, হালাল উপার্জন মার্কেট ঠিক আছে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে দেখা গেল যে ব্যয়টা হারাম ক্ষেত্রে আরামের ক্ষেত্রে করলেন, তাহলেও কিন্তু এক প্রশ্নের উত্তর দিতে পারলেও সেকেন্ড প্রশ্ন যেটি সেকেন্ড প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তাই আপনাকে এটা জানতে হবে, কনসেপ্ট চেঞ্জ করতে হবে যে হালাল উপার্জনের বিষয়টি ফরিদা মিনাল ফারায়েদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি ফরজ একটি বিষয়, অপরিহার্য একটি বিষয়, এটাকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ নেই, কোনোভাবে ক্ষেত্রে খামখেয়ালি করার সুযোগ নেই। নামাজের ব্যাপারে আপনি গুরুত্ব দিচ্ছেন আর উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিবেন না, এমনটি হতে পারে না। উপার্জন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের উপর একটি ফরজ কাজ। থার্ড যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে এই, এটি কোন ধরনের ফরজ, প্রত্যেক ফরজের একটা প্রকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো ফরজ করেছেন, এই ফরজ ইবাদতগুলোর বিভিন্ন স্টেজ আছে, স্তর আছে, এটি কোন পর্যায়ের ফরজ। আপনি সালাত পালন করলেন, এটা আপনার একটা ইবাদত, ফরজ ইবাদত পালন করলেন, এটা দায়িত্ব শেষ হয়ে গেল, এর উপর অন্য কোনো ইবাদত নির্ভরশীল না। আপনি সিয়াম পালন করলেন, সিয়াম 30 দিনের সিয়াম পালন করলেন, সিয়াম শেষ হয়ে গেল, এর উপর অন্য কোনো ইবাদত নির্ভরশীল না। কিন্তু হালাল উপার্জন এমন একটি ফরজ যেই ফরজের ব্যাপারে ওলামা ইকরাম তিনটি বক্তব্য দিয়েছেন। জুমহুর ওলামা ইকরাম, শাফি মাজহাব এবং হাম্বলি মাজহাবের ওলামা ইকরামের বক্তব্য হচ্ছে হালাল উপার্জন করাটা হচ্ছে ফরজ, লিসিহ্হাতিল আমাল ওয়াল ইবাদাহ, ইবাদত এবং আমল সহি হওয়ার জন্য ফরজ। এখান থেকে বোঝা যাচ্ছে শুধু এটি মানে সাধারণ ফরজ যেটি সেটা নয়, বরং এটা হচ্ছে আপনার আমল এবং ইবাদত সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আপনার উপার্জনটি হালাল হতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ থেকে আবুল ওয়ালিদ বাজি রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন যে এটি হচ্ছে ফরজ লে থেমা আমিল আমল, আমলটা থেমাম হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য, আমলটাকে পরিপূর্ণ ধরার জন্য, মানে আপনার আমল যে কোনো আমল
প্রত্যেকটা আমল পরিপূর্ণ হওয়ার জন্য এটি হচ্ছে শর্ত। ফরজ শুধু তা নয়, বরং আপনার অন্যান্য আমলগুলো পরিপূর্ণতা লাভ করার জন্য এটি শর্ত। আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি শর্ত হচ্ছে লিয়াকুনাল আমালু সালিহান, আপনার আমলটা সালেহ হওয়ার জন্য, আমলে সালেহ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার হালাল উপার্জন। অন্যথায় আমলে সালেহ হবে না, আপনি যেই আমল করেন না কেন, যেই ইবাদত করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের, সেই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালেহ হবে না, যেটাকে শরীয়তের পরিভাষায় সালেহ বলা হয় তাকে, মানে নেক আমল বলে আমরা অনুবাদ করে থাকি। এই ধরনের আমলটি আপনার সালেহ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার হালাল উপার্জন থাকবে না। এক্ষেত্রে আবুল ওয়ালিদ বাজী রহমতুল্লাহ বলেন যে লা ইয়াতিমুল আমালু ইল্লা বিখামসি খিসাল, পাঁচটি বৈশিষ্ট্য যদি আমলের মধ্যে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলগুলো পরিপূর্ণতা লাভ করবে না, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণতা লাভ করবে না। আল ঈমানু বিল্লাহ, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। এবার একটু ভালো করে দেখেন, ঈমান ফরজ, কোনো সন্দেহ নেই। কোন ধরনের ফরজ? এই পাঁচটি আমলের কথা বলা হচ্ছে, যেগুলো এই পাঁচটি আমল হচ্ছে এককের ঘরের একমাত্র ডিজিট। কথা কি বুঝতে পেরেছেন? এককের ঘরের ডিজিট বলতে কি বোঝাচ্ছি, যে এককের ঘরে যদি এক থাকে তাহলে এরপরে যদি দশক থেকে আপনি শূন্য দেন তাহলে এটা কাজে লাগবে, দশক থেকে যদি অন্য সংখ্যা দেন তাহলে কাজে লাগবে। যদি এককের ঘরে কিছুই না থাকে এরপরে যতই শূন্য বৃদ্ধি করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, যতই আমল করেন না কেন, যতই ইবাদত করেন না কেন, যতই ইনফাক ফি সাবিলিল্লাহ করেন না কেন, যতই সদকা করেন না কেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না। আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন এগুলোকে হাবা আমানসুরা, এগুলোকে বিক্ষুব্ধ তুলার মতো আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবেন কিয়ামতের দিন। এর জন্য এই পাঁচটি পয়েন্ট হচ্ছে এমন যে এগুলো হচ্ছে এককের ঘরের ডিজিট, এটি কোনোভাবেই বাদ পড়লেই আপনার আমল পরিপূর্ণ হবে না, আমল সালে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পৌঁছবে না, উঠবে না, আমলের পরিপূর্ণতা আসবে না। এক নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ঈমান যদি না থাকে তাহলে যেই আমল হোক না কেন এই আমলের কোনো মূল্য নেই, এটি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মারিফাতুম বিল আমল ওয়া শারা, শরীয়তের বিধান এই সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যদি শরীয়তের বিধান না জেনে কোনো আমল করে থাকেন এই আমল আপনার গ্রহণযোগ্য আমল হবে না, আল্লাহ তাআলার কাছে এটি উঠবে না। এটি জানতে হবে যে এটা আপনার ইবাদত, এই ইবাদতের পদ্ধতি এই, এই বিষয়ে ইবাদতের এই বিধান, এই বিধান সম্পর্কে আপনাকে জানতে হবে। তিন নম্বর যেটি সেটা হচ্ছে ওয়াল ইখলাসু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সেটা খালেস হতে হবে। চার নম্বর হচ্ছে ইত্তেবা উসুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্না রয়েছে এই সুন্নার অনুসরণ করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে আকলুল হালাল, হালাল ভক্ষণ হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আবুল ওয়ালিদ বাজী রহমতুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি, কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, শরীয়তের বিধান জানতে পেরেছে এবং ইখলাসের সাথে আমল করতে পেরেছে, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে পেরেছে, তারপরেও যদি সে ব্যক্তি হালাল উপার্জন অথবা হালাল ভক্ষণ না করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই আমলটুকু গ্রহণযোগ্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটুকু পরিপূর্ণতা লাভ করবে না। এই জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি আসরের মধ্যে, আসরের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শয়তান যখন তার বাহিনীকে মানুষের পিছনে লেলিয়ে দেয়, মানুষের পিছনে পাঠায়, তখন শয়তান মানুষদেরকে বলে যে তুমি নেককার বান্দাদের একটি জিনিস শুধু লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে নেককার বান্দাগণ তাদের যে ভক্ষণ করতেছে, তাদের যে উপার্জন রয়েছে এই উপার্জনটা কোত্থেকে, যদি কোনো হারাম ভক্ষণ হয়ে থাকে, হারাম উপার্জন হয়ে থাকে, তাহলে তার পিছনে তোমার আর কোন কাজ করার প্রয়োজন নেই। কারণ তার যতই নেক আমল হোক না কেন, যতই সে ভালো কাজ করুক না কেন, এই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলার কাছে এসে আসবে না। দেখুন বন্ধুগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ফজরের সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আমরা ফজরের সালাতের বল মানে পর বলে থাকি। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, যে আমি আপনার কাছে ইলমান নাফিআ কল্যাণকর ইলম চাই, উপকারী ইলম চাই। দুই নম্বর রিযকান তাইয়্যিবা পবিত্র রিজিক চাই। তিন নম্বর আমালান মুতাকাব্বালা। দেখতে পেরেছেন তিনটে স্টেজ দেওয়া আছে, এটি শুধুমাত্র দোয়া নয়, প্রত্যেকটি দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং দিক নির্দেশনা রয়েছে। বন্ধুগণ, এই দোয়ার মধ্যে তিনটি স্টেজ দেওয়া আছে,
যতক্ষণ পর্যন্ত ইলম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলের মধ্যে কোনো ধরনের বরকত আসবে না, আমল গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য প্রথম স্টেজ হচ্ছে ইলম নাফিআ, আপনি ইলম অর্জন করবেন। ইলম অর্জন করার পরে আপনি আমল করার আগে আপনাকে রিজকান তৈয়িবা, হালাল রিজিক, আপনাকে হালাল উপার্জনে যেতে হবে, আপনার রিজিকটা হতে হবে তৈয়িব, তাহলে আমালান মুতাকাব্বালা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটা কবুল হবে। সেই স্টেজটা দেখতে পেরেছেন কিনা, কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানে তারতিব দিয়েছেন, ধারাবাহিকভাবে সুন্দরভাবে তারতিব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথার মধ্যে মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়ে গেছে, যে শিক্ষার আলোকে মূলত আমরা এই কথা বলতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের জন্য কীভাবে গুরুত্ব দিয়েছেন। বন্ধুগণ, এটি হলো আমাদের তৃতীয় পয়েন্ট, সেটা হলো অবশ্যই হালাল উপার্জন এটি আমাদের আমলের জন্য শর্ত হতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে বলেছেন, দোয়া হচ্ছে হুয়াল ইবাদা, দোয়া এবং ইবাদা একই মিনিং, কথা কি বুঝতে পেরেছেন? সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। শুধু দোয়ার ক্ষেত্রে বলে দিয়েছেন আন্না ইউস্তাজাবু লা মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যা খেয়েছে সেটা হারাম, যেটা পান করেছে হারাম, যেটা পরে আসছে হারাম, সবটাই হারাম। আন্না ইউস্তাজাবু লা, কিভাবে তার দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে অর্থাৎ ইবাদতটা তার আসলে কীভাবে কবুল হবে, কারণ দোয়া এবং ইবাদত একই মিনিংস, একই অর্থ, একই মিনিং বহন করে থাকে, একই অর্থ বহন করে থাকে। বন্ধুগণ, তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা জানার পরে এবার এটা হলো যে কোন ধরনের ফরজ, এই ফরজের উপর মূলত নির্ভর করা আছে আপনার বাকি আমল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটুকু সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না। তিন নম্বর যে বিষয়টি, চার নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে হালাল উপার্জনের উপর আমার বন্ধুগণ নির্ভর করে আছে আপনার মাঈশাতান তৈয়িবা, হায়াতান তৈয়িবা। কোরআনে কারীমের মধ্যে মাঈশা কোথাও ব্যবহার করেছেন, কোথাও হায়াত ব্যবহার করেছেন, উত্তম জীবনযাপন। আমরা অনেকেই জীবনযাপনের এক সংকীর্ণ অবস্থার মধ্যে রয়েছি, এক বিশাল শূন্যতার মধ্যে রয়েছি। শূন্যতার বিষয়গুলো আমি চিন্তা করতেছি যে আমার হয়তো আর্থিক কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো সমস্যা নেই, লেনদেনের কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও জীবনের মধ্যে কেন যেন আলো নেই, তারপরে জীবনের মধ্যে কেন যেন সৌন্দর্য নেই, জীবনের মধ্যে কেন যেন অনেক অনেক অভাব মনে হচ্ছে, অনেক বিশাল শূন্যতা মনে হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার হায়াত তৈয়িবা, এর জন্য মাঈশা তৈয়িবা, এর জন্য শর্ত হচ্ছে আপনার উপার্জনটা কি হতে হবে? হালাল হতে হবে। যদি হালাল উপার্জন না হয় আপনার মাঈশা তৈয়িবা হবে। ওমান আরাদা আন যিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমার নির্দেশনা যেটি রয়েছে, আমার দেখানো যেই পথ রয়েছে, পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির বাইরে গিয়ে জীবনযাপন করার জন্য চেষ্টা করবে নিজের গাইড অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের প্রবৃত্তি অনুযায়ী, তাহলে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য আমার আমি তার জীবনযাপনটাকে অত্যন্ত সংকীর্ণ করে দিই, অত্যন্ত মানে কঠিনতর করে দিই, কঠিন হয়ে যায়, কঠিন জীবনযাপন হয়ে যায়। এজন্য এই হালাল উপার্জন এটি আরেকটি শর্ত, সেটা হচ্ছে শর্তুন লিল হায়াতি তৈয়িবা, উত্তম জীবনযাপন করার জন্য শর্ত। দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়টি আমরা বুঝতে পারিনি। আমরা অনেকে মনে করেছি যে অনেকের ধারণা হচ্ছে যে টাকা বেশি থাকলেই, যার কাছে অনেক বেশি টাকা পয়সা রয়েছে, বাড়ি ঘাড়ি ইত্যাদি অনেক বেশি আছে, সেই মনে হয় যেন সবচেয়ে উত্তম জীবনযাপন করতেছে। এই কনসেপ্ট ভুল। বরং এমন ব্যক্তি রয়েছে যে মাসে হয়তো 2000 টাকা ইনকাম করে থাকে, কিন্তু এত সুন্দর জীবনযাপন করতেছে, যার প্রতি মাসে 1-2 কোটি টাকা ইনকাম, তার চেয়ে অনেক উত্তম জীবনযাপন করতেছে। এই জন্য জীবনযাপনের বিষয়টি মূলত সম্পদ একত্রিত করার মধ্যে নয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে একত্রিত করার বিষয়টিকে মাউকিউল মাউদিউল মাযাম্মা, তিরস্কারের জায়গায় উল্লেখ করেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদাদা, যে ব্যক্তি জামাআ মালান ওয়া আদাদা, সম্পদকে একত্রিত করতেছে আর গুনতেছে, হিসাব করতেছে, হিসাব করতে করতে শুধু হিসাবই কষবে, একদিন হিসাব থেকে যাবে কিন্তু আপনি থাকবেন না, হিসাব ইনকমপ্লিট থেকে যাবে, হিসাব অপরিপূর্ণ থেকে যাবে কিন্তু আপনিও চলে যাবেন, আমাকেও চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে। মাঈশাতান তৈয়িবা, হায়াতান তৈয়িবা, যদি আমরা যা জীবনযাপন করতে চাই, উত্তম জীবনযাপন করতে চাই, তার অবশ্যই হালাল উপার্জন আমাদের জন্য, অবশ্যই হালাল উপার্জন আমাদের করতে হবে। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর যে বিষয়টি, সেটি হলো ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, হালাল উপার্জন মূলত প্রত্যেকটা ব্যক্তির তার সত্তাকে হেফাজত করার, তার সত্তাকে সত্তুন
লিহিফজিল জাওয়ারিহ ওয়ান নাফস ওয়াল মাল, মানে তার ওয়াল ইরদ, তার যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে, তার সম্পদ, তার সত্তা, তার অঙ্গ প্রত্যঙ্গ এবং তার সম্পদ সব কিছু হেফাজতের মূল শর্ত হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন যার কাছে থাকবে সেই ব্যক্তি মূলত এইগুলোকে হেফাজত করতে পারবে। এই বিষয়ে আমার আগে প্রফেসর মুখতার আহমদ এটা স্পষ্ট করেছেন, এই মর্মে একটি আসার রয়েছে, আলেমদের বক্তব্য রয়েছে, আলেমরা বক্তব্য দিয়েছেন যে মূলত আপনার সম্পদের হেফাজতের বিষয়টি এর উপর কিন্তু নির্ভর করতেছে। আপনি হালাল উপার্জন যদি করে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেছে। এর মধ্যে হেফাজতের সাথে আরেকটি শর্ত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে প্রবৃত্তি এবং প্রাচুর্য দেন। যেই দেব সাহেব তাআলা সারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সুনান তিরমিজির হাদিসের মধ্যে তিনি বলেন, ওয়া জাআলাল গিনা বাইনা আইনাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে প্রাচুর্যকে নিয়ে আসেন। বরকত, বরকতকে আমরা ভালো করে অনেকে বুঝি না, কিন্তু আমার এবার বুঝে এসেছে বরকতটাকে। আমি আপনাদেরকে এইভাবে বুঝাতে চাই যে আমি এই কয়েকদিন আগে ক্যাটারেক্ট চোখের ছানি অপারেশন বলে থাকে, বুঝলেন, ছানি অপারেশন হয়েছে কয়েকদিন আগে, মানে আমরা শুনেছি কেউ কেউ এই ছানি অপারেশন ৫০০ কোটি টাকা দিয়ে করেছেন। আমার এক বন্ধু বলেছেন যে তিনি মানে ১১০০০০ টাকা দিয়ে করেছেন, বিভিন্ন হসপিটালে মানে ৮০-৮৫০০০ টাকা দিয়ে করা হয় তাকে। আর সেই ঠিক একই অপারেশন আমি কয়েকদিন আগে করিয়েছি, ডাক্তার মনে করতেছেন যে আপনার অপারেশনটা করে আমি সবচেয়ে বেশি ধন্য, মানে আপনি যদি শুধুমাত্র হসপিটালের খাতিরে, যেহেতু হসপিটালের এথিক্সের কারণে হসপিটালের খাতিরে হসপিটালের খরচটা দেন, তাহলে আমি মানে আপনার কাছে আমি কী বলবো, আমি কিছুই বলতে পারি না, শুধু এতটুকু হসপিটালের খাতিরে হসপিটালের টাকাটা শুধু দিতে পারেন, অল্প কয়েক টাকায় এই অপারেশন করছি। এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে জীবনের বরকত, সত্যিকার বরকত যদি দালাস করতে চান আপনার জীবনে, ওয়াজাআলাল গিনা বাইনা আইনাইহি, আপনার দুই চোখের সামনে প্রাচুর্য এসে যাবে, সম্পদ এর জন্য আপনার হাহাকার হবে না, সম্পদের জন্য আপনি একেবারেই হন্যে হয়ে পাগল হয়ে সম্পদের জন্য ছুটাছুটি করবেন না, দিক বিদিক ছুটাছুটি করবেন না, হালাল হারামের গণ্ডি সীমা যা আছে সব কিছু পেরিয়ে আপনার মন মতো আপনি সম্পদ উপার্জন করার জন্য চেষ্টা করবেন না। এই জন্য এখানে খুব ভালো গুরুত্ব দিয়ে আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়টি, এটি খুব গুরুত্বপূর্ণ শর্ত আপনার জীবনের জন্য, আপনার নিজেকে হেফাজত করার জন্য, নিজের সম্পদকে হেফাজত করার জন্য, নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য হালাল উপার্জন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। এটি হলো বন্ধুগণ পঞ্চম পয়েন্ট। এরপরে সর্বশেষ পয়েন্ট যেটি, সেটি হলো ষষ্ঠ পয়েন্ট, হালাল উপার্জন হচ্ছে মূলত আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধর, সন্তান সন্ততিকে সত্যিকার দ্বীন এবং ইসলামের উপর হেফাজত করার অন্যতম একটি পন্থা উপায়। আমরা অনেকেই এটা জানি না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে জাওজি রাহমাহুল্লাহ তাআলা সিফাতুস সাফওয়ার মধ্যে আহমদ ইবনে হাফস রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি একদিন ইসমাইল এর কাছে গেলাম, ইসমাইল ইবনে ইব্রাহিম। ইসমাইল ইবনে ইব্রাহিম হচ্ছেন তিনি ইমাম বুখারী রহমতুল্লাহর পিতা। ইমাম বুখারী রহমতুল্লাহর নাম জানেন তো আপনারা, মোহাম্মদ ইবনে ইসমাইল। বলে আমি একদিন ইমাম বুখারী রহমতুল্লাহর পিতা ইসমাইল ইবনে ইব্রাহিমের কাছে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ইসমাইল ইবনে ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে কোনো বিষয়ে কি আপনি উপদেশ দিবেন। তখন তিনি বললেন যে তুমি যদি আমার কাছে কোনো উপদেশ গ্রহণ করতে চাও তাহলে তুমি এই কথা জেনে নাও যে আমি আমার সম্পদের মধ্যে, আমি আমার উপার্জনের মধ্যে কোনো হারাম একটা দেরহাম তো দূরের কথা, এমন কি কোনো সন্দেহজনক একটি দেরহাম ও হারাম, মানে হারাম সন্দেহজনক একটি দেরহাম আমার উপার্জনের মধ্যে নেই, আমি এটা কথা তোমাকে বলতে পারি। এই বক্তব্যের উপর তালিক করতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আহলে সুন্নাহ। তিনি বলেন এই কারণেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের মতো এই ধরনের সন্তানকে হেফাজত করতে পেরেছেন। যদি নিজের সম্পদের মধ্যে, নিজের উপার্জনের মধ্যে যদি কোনো কারণে ঘাটতি থেকে যেত, ত্রুটি থেকে যেত, তাহলে এই পর্যায়ের ব্যক্তিদের এখানে আগমন করতো না, হেফাজত হতো না, হেফাজত হতো না। এই জন্য পরবর্তী প্রজন্মের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা কাহফের মধ্যে আছেন, ওয়া কানা আবুহুমা সালিহা রাজুলান সালিহা, তাদের পিতা, এই পিতা ছিল আবু হুরাইরা রাজুলান সালিহান, যে একজন নেককার বান্দা ছিল,
মানে সে নিজেকে হেফাজত করেছে, তার ওই উপার্জন তার সত্যিকার থাকার কারণে তার ওই সন্তানদের সম্পদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ব্যাপারে জিম্মা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। বন্ধুগণ, এটা আমরা বললাম হালাল উপার্জনের মূলত গুরুত্বের উপর প্রথম কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম। আসুন এরপরে যে বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে হালাল উপার্জন। এটি আসলে তিনটি বিষয় কমপ্লিট যদি না থাকে এই হালাল উপার্জন আপনি করতে পারবেন না। আপনার তিনটি বিষয় অপরিহার্য অর্জন করতে হবে। আপনি দেখেন নোমার ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হালাল এবং হারামের ব্যাপারে বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, লম্বা হাদিস, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। এই বিষয়ে যখন বর্ণনাটি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বলতেছেন, শেষের দিকে কি বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো যে মানব তোমাদের দেহের মধ্যে একটা গোষ্ঠপিণ্ড আছে, রক্তপিণ্ড আছে, যেটি এর পরিশুদ্ধির উপর নির্ভর করে আছে তোমাদের সব কিছুর পরিশুদ্ধি। এটি যদি পরিশুদ্ধ হয়ে যায় তোমার সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে, আর এটি যদি বিপর্যস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বিনষ্ট হয়ে যায় তোমার সব কিছু ক্ষতিগ্রস্ত ও বিনষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। এই জন্য হালাল হারামের সাথে অন্তরের কী সম্পর্ক? আগে হালাল হারামের মাসআলা আলোচনা করে হালাল হারামের বক্তব্য দিয়ে অন্তরের কথা বললেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে হবে বন্ধুগণ, সালাহুল কলব যদি না থাকে, অন্তরের পরিশুদ্ধি যদি না থাকে, কোনো বান্দা সত্যিকার তার উপার্জনকে হালাল করতে পারবে না। হালাল উপার্জনের জন্য দাবি করলে চলবে না, আগে ভিতর থেকে ঠিক হয়ে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? উপর থেকে কোনো জিনিস ঠিক করা যায় না। দেখেন না, ডাক্তাররা যদি আপনার অসুখ হয়, ডাক্তাররা ওষুধ দেয় পেটের মধ্যে, ওষুধ খেতে দেয়, কেন ওষুধ দেওয়ার কথা ছিল যেখানে অসুবিধা সেখানে ওষুধ দেওয়ার কথা ছিল, সেখানে ওষুধ দিচ্ছে না। ওষুধ দেওয়া হচ্ছে আপনাকে, আপনাকে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে, যে আপনার ভিতর থেকে ঠিক করতে হবে। বন্ধুগণ, এক নম্বর পয়েন্ট হচ্ছে সালাহুল কলব। অন্তরকে যদি সত্যিকারভাবে আমরা পরিশুদ্ধ করতে না পারি, বিশুদ্ধ করতে না পারি, তাহলে কিন্তু হালাল উপার্জনের জন্য আমাদের পথ মুক্ত হবে না। এই জন্য যে সমস্ত ভাই বন্ধুগণ এই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই জন্য যে হালাল মার্কেট bd.com অথবা হালাল উপার্জনের উপর যেই চেষ্টা করা হচ্ছে, এটা উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে অন্যদেরকেও, যে আমরা আমাদের উপার্জনকে কীভাবে হালাল করতে পারি এই জন্য উদ্বুদ্ধ করবে। আসুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যাতে করে আমরা প্রত্যেকেই, যেহেতু আল্লাহর বান্দা, আমাদের উপার্জন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই যেন আমাদের উপার্জনকে আমরা হালাল করার জন্য চেষ্টা করি, সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে সালাহুল কলব, অন্তরের পরিশুদ্ধি করতে হবে। অন্তরের মধ্যেই আপনার হালাল হারামের যে পরিধি রয়েছে, এই হুদুদগুলোকে, তিলকা হুদুদুল্লাহ, হারামগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আন-নিসার মধ্যে উল্লেখ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলতেছেন, তিলকা ওইগুলো, এই যেগুলো উল্লেখ করলাম হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। বুঝতে পেরেছেন কিনা? এই হারামগুলো হচ্ছে হুদ ফালাইতে হাতে দুহা, সুতরাং তোমরা এই সীমাগুলো কোনোভাবেই লঙ্ঘন করতে পারবে না। এটি আপনার অন্তরের মধ্যে আসতে হবে, ততক্ষণ পর্যন্ত এটি আপনার অন্তরের মধ্যে, আপনি এটাকে অন্তরের মধ্যে প্রতিত করতে না পারবেন, অন্তরের মধ্যে ঢুকাতে না পারবেন, তখন পর্যন্ত বাহির থেকে আপনি যতই চেষ্টা করেন, আপনি মনে করেন যে আমি হালাল উপার্জন করবো, হালাল উপার্জন কঠিন হয়ে যাবে, হালাল উপার্জন সহজ হবে না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে হালাল উপার্জনের জন্য, সেটা হলো তাকওয়াল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার মধ্যে আসতে হবে। কারণ আল্লাহর ভয়ের উপর নির্ভর করে আছে সব কিছু। আল্লাহর বান্দাগণ ইবাদতের প্রত্যেকটি মৌলিক ক্ষেত্রে একটি অবজেক্টকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকে, সেটা হচ্ছে তার অন্তরের মধ্যে তাকওয়া ইনস্টল হচ্ছে কিনা। সিয়াম বলেন, তারপরে সালাত বলেন, হজ বলেন, যাকাত বলেন, যেই কোনো ইবাদত বলেন না কেন, সত্যিকারভাবে আপনার অন্তরের মধ্যে এই ইবাদতের মাধ্যমে বা এই ইবাদত থেকে আপনার অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়া মানে আসতে পারতেছে কিনা, এর মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করতে পারতেছেন কিনা। বন্ধুগণ, তাকওয়া যদি অর্জিত না হয় তাহলে কিন্তু হালাল উপার্জনের পথ উন্মুক্ত হবে না, হালাল উপার্জনের দিকে আপনি অগ্রসর হতে পারবেন না, হালাল উপার্জনের পথ আপনার নষ্ট হয়ে যাবে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে সেটি সেটি হলো একটি জিনিস আপনাকে ছাড়তে হবে, একটি জিনিস ছাড়তে হবে, সেটা হলো হুব্বু শাহওয়া, হুব্বু দুনিয়া, দুনিয়ার যে মোহ রয়েছে, কত পাই দুনিয়ার মোহ,
এই দুনিয়ার কামনা এবং বাসনার যে ইচ্ছা রয়েছে, লোভ লালসা রয়েছে, এই শোকটাকে পরিপূর্ণরূপে নিজের অন্তর থেকে বের করে নিয়ে আসতে হবে। যদি আপনি এটাকে বের করতে পারেন নিজের অন্তর থেকে, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার হালাল উপার্জনের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে। আপনি দেখতেছেন আপনার উপার্জনের ক্ষেত্রে কম হলেও এর মাধ্যমে আপনি আল কানাআত বিল খালিল, আপনি অল্পে তুষ্ট হতে পারতেছেন, অল্পে আপনি সমৃদ্ধ হতে পারতেছেন। আপনার প্রবৃদ্ধি, আপনার সমৃদ্ধি সবটাই মূলত অল্পের উপর নির্ভর করে আছে, নির্ভর করে আছে। আপনি খুব খুশি হয়ে খুশিতে জীবনযাপন করতে পারবেন। এই জন্য তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো আপনি সত্যিকারভাবে এই অন্তরের যে একটা মোহ রয়ে গিয়েছে, মানে সম্পদের প্রতি মানুষদেরকে মোহ দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা মানুষদেরকে এভাবে সৃষ্টি করা হয়েছে, কথাকে বুঝতে পেরেছেন? কারণ টাকা যখন দিবেন তখন গুনতে একটু ভালোই লাগে, একটু মজা মজা ভাব। অনেকে দেখা যায় যে মানে টাকা, মানে টাকার কারণে গায়ের মধ্যে গরম এসে যায়, মানে গা গরম হয়ে যায়। আমি এটা হাসার বলছি না, আসলেই হয়, কথাকে বুঝতে পেরেছি কিনা? টাকাটা এমন একটা জিনিস যেটি মানে সত্যিকার অর্থে মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন, ভিতর থেকে পরিবর্তন তৈরি করে, কথাকে বুঝতে পেরেছেন? শুধুমাত্র বাহিরের পরিবর্তন নয়, ভিতর থেকে পরিবর্তন তৈরি করে। সুতরাং এই পরিবর্তনকে সত্যিকার কন্ট্রোল করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? আপনার এই হুব্বু দুনিয়া, দুনিয়ার এই আর কত না, নিজেকে নির্ধারণ করে নিতে হবে, আপনার জীবনের সাথে এটাকে মিলাতে হবে। আর এটা ওয়াজের মাধ্যমে সম্ভব না, মানে ওয়াজ বলতে আমি বুঝাচ্ছি শুধুমাত্র আমি উপদেশ দিলাম, আপনি উপদেশ দিলেন, একজন আরেকজনকে উপদেশ দেওয়ার মাধ্যমে সম্ভব না। এটি সম্ভব কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং কোরআনের মধ্যে বলা রয়েছে, কোরআনের মধ্যে বলা রয়েছে, হুজমিন আমওয়ালহিম সাদাকাতান তুতাহিরুহুম, যখন আপনি আপনার সম্পদ থেকে বের করা শুরু করবেন তখন আপনার এই মোহটুকু চলে যাবে। আমরা বের করতে পারি না, কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমাদের এখানেই প্রবলেম, এখানেই প্রবলেম। সুন্দর ওয়াজ শুনে মাশা আল্লাহ চোখ দিয়ে পানি বের করে দিয়ে কাঁদতে কাঁদতে মনে হচ্ছে যেন বাপ মারা গিয়েছে না দাদা মারা গিয়েছে, এমন একটা বাপ সাপ, বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলা, এরপরে যখন যখন যদি বলা হয় যে আমাদের ইসলামী কাজের জন্য, দিনের দাওয়াতের জন্য এত টাকা প্রয়োজন, আস্তে আস্তে করে সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে চলে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের পকেট থেকে, নিজেদের থেকে বের করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ দুনিয়ার মোহ আপনার কাছ থেকে বের হবে না, দুনিয়ার মোহ আপনার কাছ থেকে বের হবে না, এটা খেয়াল রাখুন। তাহলে আপনি এখানে দুনিয়ার মোহ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, খেয়াল রাখবেন, তখন আপনার উপার্জনটা আপনার হালাল হওয়ার একটা পথ উন্মুক্ত হবে। এটি হলো তিনটি পথ আমরা বলতেছিলাম হালাল হওয়ার ব্যাপারে। এবার আমি আসল কথার দিকে যাচ্ছিলাম, সেটি হলো আমি কোরআনে কারিমে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 164 নম্বর আয়াত। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা এই পৃথিবীতে যা কিছু আছে তোমাদেরকে খাওয়ার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু হালালান তাইয়্যিবা, এর ওয়াস বৈশিষ্ট্য হচ্ছে এটি হালাল হতে হবে, তাইয়্যিব হতে হবে। শুধু হালাল হলেও চলবে না, হালালের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কন্ডিশনকে এখানে কি করেছেন, অ্যাড করে দিয়েছেন, যোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে শুধু হালাল হলে চলবে না, কি হতে হবে, তাইয়্যিব হতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পয়েন্টে আসি, নির্দেশ দিচ্ছেন হালালের ব্যাপারে। হালাল এবং হারামের মূল মার্জি যেটি শেখ ডক্টর মঞ্জুর ইলাহি বলে দিয়েছেন, হালাল এবং হারাম কারো প্রবৃত্তির মাধ্যমে সাব্যস্ত হয় না, কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয় না, কোনো মুফতি তার ফতোয়া দিয়ে হালাল এবং হারাম সাব্যস্ত করতে পারবেন না, কথা কি বুঝতে পেরেছেন কিনা? মুফতি সাহেব যদি মনে করেন যে আমি বললেই হালাল হয়ে গেল, আমি বললেই হারাম হয়ে গেল, না, নাউজুবিল্লাহি মিন যালিক। হালাল এবং হারামের মূল মাসদার, মূল সোর্স রয়েছে, সেখান থেকে আপনাকে হালাল এবং হারাম নিতে হবে, যেটি সরাসরি পরিপূর্ণ অথরিটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে যে কথাগুলোকে, যে বক্তব্যগুলোকে, যে বিষয়গুলোকে হালাল এবং হারাম ঘোষণা দিয়েছেন সেগুলোই হালাল এবং হারাম হবে, কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং হালালের বিষয়ে আর কোনো বক্তব্য নেই। হালালের সাথে দ্বিতীয় যে বিষয়টি এসে গেল সেটা হচ্ছে তাইয়্যিবা, সেটা তাইয়্যিব হতে হবে, সেটা কী হতে হবে, পবিত্র হতে হবে। তাইয়্যিবটা কী জিনিস, তাইয়্যিবটা আমার বন্ধুগণ, মানে তাইয়্যিবটা কী জিনিস, এটা খুব গুরুত্ব দিয়ে বোঝার দরকার রয়েছে। কারণ সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হচ্ছে কি, তাইয়্যিব, এটা আল্লাহর নাম কিনা,
কথা বুঝেন, এটা কিন্তু হাদিস, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা নাম সাব্যস্ত হচ্ছে, ইন্নাল্লাহ তাইয়িবুন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তাইয়িব, পবিত্র, এবং লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, তিনি পবিত্র ছাড়া আর কোনো জিনিসকে কি করেন না, গ্রহণ করেন না, পবিত্র ছাড়া কোনো জিনিসকে তিনি গ্রহণ করেন না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে বন্ধুগণ, জিনিসটি আপনার তাইয়িব হতে হবে, পরিপূর্ণরূপে শরীয়ত যেটাকে পবিত্র বলেছে সেই পবিত্রতা এর মধ্যে, বস্তুর মধ্যে অথবা আপনার এই কাজের মধ্যে সেই পবিত্রতা আপনার বস্তু অথবা কাজের মধ্যে থাকতে হবে। যদি আপনার কাজের মধ্যে পবিত্রতা না থাকে, আপনার বস্তুর মধ্যে পবিত্রতা না থাকে, তাহলে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, হালাল উপার্জন হবে না। এই জন্য হালালের সাথে তাইয়িবকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, যোগ করে দিয়েছেন। তাইয়িবের বিপরীত শব্দ কোরআনের মধ্যে এসেছে, লিয়ামিজা খাবীসা মিনাত তাইয়িব, এর বিপরীত শব্দ হচ্ছে খাবীস, কোরআনের একই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যাতে করে খাবীস এবং তাইয়িব দুটাকে এর পার্থক্য যে রয়েছে একটি আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, বের হয়ে যায়। খাবীস এটি হচ্ছে এমন জিনিস যার পরিচয় আমরা লাভ করতে পারলেই আমরা তৈয়িবকে বের করে নিয়ে আসতে পারবো, কথা কি বুঝতে পেরেছেন কিনা। যেহেতু বিপরীত দিকটাকে, রাত কি জিনিস এর পরিচয় যদি জানতে পারেন তাহলে দিনটা বুঝতে পারবেন, দিন কি দিনের পরিচয় জানতে পারলে আপনি রাতের পরিচয় পেয়ে যাবেন, যেহেতু একটা আরেকটার অপোজিট, কথা কি বুঝতে পেরেছেন। যেহেতু খবীসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন, এবং খাবিসকে কোরআনে করিমের মধ্যে কমন হারাম যেগুলো করা হয়েছে তার মধ্যে ওয়াইহাররিমু আলাইহিমুল খাবায়েস, ওয়াইহাররিমু আলাইহিমুল খাবায়েস, কমনলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে যেগুলোকে ঘোষণা হারাম ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে খাবিস, যেগুলো সেগুলো, কথা কি বুঝতে পেরেছেন। খাবিস এটাকে কমনলি হারাম করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বস্তু অথবা আমল, এখানে তিনটি জিনিস রয়েছে, তিনটি জিনিস আমাদের উপার্জনের মাধ্যম হয়ে থাকে, কয়টি জিনিস বললাম, তিনটি জিনিস, একটা হচ্ছে বস্তু, এটাকে আইন বলা হয় আপনার ফেক্ষের পরিভাষায়, এটাকে আইন বলা হয় থাকে, কথা বুঝতে পেরেছেন, বস্তুটা। দ্বিতীয় আমল, আপনার কর্মটা, অ্যাকশনটা, উপার্জনের মানে যে জিনিসগুলোর মাধ্যম হবে এটাকে লেবার বলা হয় থাকে ইংরেজিতে, আপনার শ্রমটা, শ্রম বিভিন্ন ধরনের হতে পারে, শ্রমের মানে বিভিন্ন মানে ধরনের শ্রম হতে পারে। থার্ড যেটা সেটা হলো আল ফিক্র, থট, এটাও আপনার উপার্জনের মাধ্যম হতে পারে, কথাকে বুঝতে পেরেছেন। উপার্জনের মাধ্যমের মধ্যে এই তিনটি মাধ্যম হচ্ছে মানে আমাদের প্রকৃত উপার্জনের বিষয়, এই তিনটিকে আপনার খাবিস থেকে যেটা তৈয়ব সেটাকে পৃথক করতে হবে, এই তিনটা জিনিসকে খাবিস থেকে পৃথক করতে হবে। কোনো একটা বস্তু যদি খাবিস হয় লি আইনিহি, মানে ওই বস্তুটাই খাবিস, জিনিসটাই খাবিস, কথা কি বুঝতে পেরেছেন, সেটা অপবিত্র এবং মানুষের স্বাভাবিক দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, মানে সেটা হয়তো দুর্গন্ধময়, অপবিত্র, খারাপ, যেমন আল খিনজির, শুকর, এটা লেহাইনিহি, মানে বস্তুগতভাবেই এটিকে খাবিস, ফলে ইসলামী শরীয়তের মধ্যে একেবারে আইনের কারণে আপনি একটা শুকর দেখলেই আপনি বুঝতে পারবেন যে এর চেয়ে খবিস হওয়ার সুযোগ আছে কিনা, হ্যাঁ, কেউ চেষ্টা করেও এর চেয়ে খবিস হতে পারবে কিনা, আমার মনে হচ্ছে না, কেউ চেষ্টা করেও এর চেয়ে খবিস হতে পারবে না, কথা কি বুঝতে পেরেছেন। এই জন্য কোনো বস্তু যদি মানে খাবিস হয় এর প্রথম আইন দেখতে হবে, এর সত্তা দেখতে হবে, কথা কি বুঝতে পেরেছেন, এর সত্তার মধ্যে কি রয়েছে, এর সত্তার মধ্যে খাবাসত যদি থেকে যায় তাহলে এটি কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা এখন এই মাধ্যমে আপনার এই হারাম থেকে আপনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে লেওয়াসফিহি, ওই বস্তুর বৈশিষ্ট্যগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে কি হতে পারে, হারাম হতে পারে। এমন একটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে যে বৈশিষ্ট্যটি কোনোভাবেই ইসলামী শরীয়তের মধ্যে এই বৈশিষ্ট্যটাকে কি করা হয়েছে, যেমন ব্যবসাকে ইসলামে হালাল করে দেওয়া হয়েছে, ঠিক কিনা। এখন ব্যবসায়ের সাথে সুদের লেনদেন যদি একত্রিত হয় তাহলে ব্যবসাটা কি হালাল হবে না হারাম হবে, এই লেওয়াসফিহি, ব্যবসাটা কিন্তু হালাল ছিল, ব্যবসাটা কি ছিল, হালাল ছিল, কিন্তু ব্যবসার সাথে যখন ওয়াসফ যোগ হয়ে গেছে তখন এই ব্যবসাটা কি হয়ে গেছে, কথাটা বুঝতে পেরেছেন কিনা, তখন এই ব্যবসাটা হারাম হয়ে গিয়েছে। এইভাবে মানে হারামটা কিভাবে হয় জিনিসটা। তিন নম্বর যেটা সেটা হলো লিমুতাআল্লিকিহি,
এর সাথে যেটি সম্পৃক্ত হয়ে যায় ফেকের গুরুত্বপূর্ণ বিষয়ে কথাকে বুঝতে পেরেছেন, লিমুতাআল্লিকি এর সাথে কোনো জিনিস যদি অনুসঙ্গ এসে যায়, কোনো সম্পৃক্ততা এসে যায়। অনেকে বলতেছেন যে ক্রিকেট খেলা দেখা যাবে কিনা, কিন্তু পুরো খেলাটাকে পর্নোগ্রাফিতে পরিণত করেছে। এখন খেলা দেখবেন কিভাবে আপনি, কথাকে বুঝতে পেরেছেন কিনা? আপনি একটা গেঞ্জি তৈরি করলেন, যেমন এখানে হালাল মানে এর মধ্যে প্রোডাক্টের মধ্যে পাঞ্জাবি আছে, বোরকা আছে, আরও অন্যান্য কী কী পোশাক আছে, ঠিক আছে। আপনি একটা গেঞ্জি তৈরি করলেন, এই গেঞ্জির মধ্যে একটা র্যাকেট খারাপ ছবি দিয়ে দিলেন, গেঞ্জিটা কি হারাম কিনা? না, গেঞ্জি তো আসলে হারাম ছিল না, আপনার মানে উপার্জনের মধ্যে এসে কোন অনুষঙ্গ হারাম এসে যায়, কোন খাবিস অনুষঙ্গ এসে যায়, যদি ইসলামী শরীয়তে বৈধতার যার নেই, তাহলে আপনার সেই উপার্জনটাও কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে বন্ধুগণ, না জেনে অগ্রসর হলে চলবে না। যেন হালাল এবং হারামের মৌলিক যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে সেগুলো সত্যিকার আহলে ইলমদের কাছে, আলেমদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করবেন। এবং হালাল উপার্জনের জন্য আমরা যতই অগ্রসর হব, আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্রসর হওয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, এখন এই পথটাকে আল্লাহ সুবহান তাআলা সুগম করে দেন। কারণ হচ্ছে এই জন্য সুগম করে দেন, কারণ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন করার জন্যই, হালালভাবে চলার জন্যই নির্দেশ দিয়েছেন। সুতরাং যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে করতে নির্দেশ দিয়েছেন, সেই কাজ যদি বান্দাগণ মানে করতে অগ্রসর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাহায্য করেন, সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে সাহায্য করেন। আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর দীর্ঘ আলোচনা করতে চাই না, এতটুকুই যথেষ্ট মনে করছি যে আমার পরে আমাদের সকলেরই ওস্তাদ ফজিলাতুল শেখ ডক্টর ওস্তাদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া রয়েছেন, তিনি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবেন, আর এত বেশি করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই উত্থিত হব কিয়ামতের দিন, প্রত্যেককে প্রত্যেকের নিজের আমল নামা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে হবে। সেদিন আজকে যাদের জন্য আমি উপার্জন করছি, যাদের জন্য আমি আজকে হারামে পতিত হচ্ছি, যাদের জন্য আমি হারামটাকে মনে করছি হালাল, যাদের জন্য আমি মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করলেও মানে আমার এই স্ত্রী সন্তানদের ভালোবাসা আমার কাছে অনেক বেশি, সেদিন কিন্তু তারা আপনাকে কিছুই করতে পারবে না, তারা আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলতেছেন, ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার, যে নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমার জন্য কিছুই করতে পারবো না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে আমাদের যারা আজকে আছে, যাদের জন্য আমরা সব কিছু করছি, তারা কী সহযোগিতা করবে সেদিন? সেদিন কোনো সহযোগিতা পাবেন না। সেদিন এই পুরো বোঝা আপনাকেই বহন করতে হবে। এই বোঝা বহন করার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত, আমার উপার্জনকে আমি সত্যিকার হালাল করতে পারলাম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।